BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে মাদারীপুর ১ আসনের হালচাল। মাদারীপুর ১ সংসদীয় আসনটি শিবচর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ২১৮তম আসন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন ২২০,৮০৮ জন। ভোট প্রদান করেন ১,০০,৪,৬৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের ইলিয়াস আহমেদ চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৪৭,৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আবুল খায়ের চৌধুরী। লাঙ্গল প্রতীকে তিনি পান ৩২,৩৩৩ ভোট। ইলিয়াস আহমেদ চৌধুরী ১৯৯১ সালের ১৯ মে মৃত্যুবরণ করেন। উপনির্বাচনে তার ছেলে নূরে আলম লিটন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির আবুল খায়ের চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১,৩৮,৪৫৬ জন। ভোট প্রদান করেন ৯৫,১৬৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের নূরে আলম চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬১,১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আবুল খায়ের চৌধুরী। ধানের শেষ প্রতীকে তিনি পান ২৯,৩১২ ভোট। ২০০১ সালের ১লা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,১৭,১৭৫ জন। ভোট প্রদান করেন ১,৪৭,৭২৮ জন। নির্বাচনে আওয়ামী লীগের নূরে আলম চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৯৮,৮৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির খলিলুর রহমান চৌধুরী। ধানের শেষ প্রতীকে তিনি পান ৪৭,৮৩১ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১,৮৪,৭১৭ জন। ভোট প্রদান করেন ১,৫৯,৮৬৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের নূরে আলম চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,২১,৩৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আবদুল্লাহ মোহাম্মদ হাসান। ধানের শেষ প্রতীকে তিনি পান ২০,৮৬৪ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের নূরে আলম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৪৫,৯১ জন। ভোট প্রদান করেন ২,২৮,৯৭২ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৫ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের নূরে আলম চৌধুরী লিটন, ধানের শেষ প্রতীকে বিএনপির সাজ্জাদ হোসেন সিদ্দিকী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জাফর আহমেদ, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির হিরুল ইসলাম মিন্টু, গোলাপফুল প্রতীকে জাকের পার্টির শাহনওয়াজ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের নূরে আলম চৌধুরী লিটন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২,২৭,৩৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জাফর আহমেদ। হাতপাখা প্রতীকে তিনি পান ৪,৫২ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় ষষ্ঠ সংসদে বিএনপি, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪ এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারাদেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 মাদারীপুর এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, মাদারীপুর এক সংসদীয় আসনে 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 47.13% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.73%, বিএনপি 9.36%, জাতীয় পার্টি 31.06%, জামায়াত ইসলামী 2.24%, স্বতন্ত্র ও অন্যান্য 11.60% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 68.74% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 64.11%, বিএনপি 30.80%, জামায়াত ইসলামী 1.81%, স্বতন্ত্র ও অন্যান্য 3.28% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 68.02% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 66.95%, চার দলীয় জোট 32.38%, জাতীয় পার্টি 0.24%, স্বতন্ত্র ও অন্যান্য 0.43% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.81% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 76.62%, চার দলীয় জোট 7.31%, স্বতন্ত্র ও অন্যান্য 16.07% ভোট পায়। মাদারীপুর এক আসনের বর্তমান সংসদ সদস্য, সংসদের চিফ হুইপ আওয়ামী লীগের নুরি আলম চৌধুরী লিটন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী প্রকাশ দাদাভাইয়ের বড় ছেলে। দাদর জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোচ এবং ঢাকা গোপীবাগের সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। তিনি দৈনিক ইত্তেফাকে পত্রিকার সাবেক সম্পাদক মরহুম মোতাহার হোসেন সিদ্দিকীর ছেলে। এছাড়াও মনোনয়ন চাইবেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নাজমুল হুদা মিঠু চৌধুরীর সহধর্মিণী নাদিরা মিঠু চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক ইয়াজ্জেম হোসেন রোমান। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং মাদারীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু। একাদশ সংসদ নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, মাদারীপুর এক সংসদীয় আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। সংসদের হুইপ নুরি আলম চৌধুরী লিটন এই আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শিবচর নিজের মতো করে সাজিয়েছেন। পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় শিবচর অংশে উন্নত দেশের আদলে নির্মিত হয়েছে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের শেখ হাসিনা তাতপল্লী, শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ নানা স্থাপনা। শিবচর যেন পদ্মপাড়ে এক টুকরো সোনার বাংলা। বহুমাত্রিক উন্নয়নের কারণে শিবচর উপজেলা বাংলাদেশের উন্নয়নের একটি মডেল। এক কথায় আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতার পাশাপাশি উন্নয়নের মাধ্যমে জনবান্ধব হয়ে উঠেছেন নুরি আলম চৌধুরী লিটন। বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি মজবুত নয়, দলীয় কর্মকাণ্ড কাগজে কলমে, নেতাদের দেখা যায় কালে ভদ্রে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 218তম সংসদীয় আসন মাদারীপুর এক আসনটিতে আওয়ামী লীগের জয় নিশ্চিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।